আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস, এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল, মিক্সড ভেজিটেবল শীতের সবজি দিয়ে। এখনও আমাদের দেশে পেঁয়াজের দামটা ঠিকমতো কমে নাই, ঠিকমতো বেঠিকভাবেও কমে নাই, তো পেঁয়াজের পাতা খেয়ে কতদিন খাওয়া যাবে। এর থেকে চিন্তা করলাম যে পেঁয়াজের পাতা ধরা সব কিছু দিয়ে একটা চাইনিজ ভেজিটেবলই বানায় ফেলাই। খাইতে যেমন মজা, বানানো সোজা, আর এখন শীতকাল প্রচুর ভেজিটেবল পাওয়া যাচ্ছে, এখনই আদর্শ সময় এই সমস্ত শাকসবজি খাওয়ার এই ঠান্ডার মধ্যে। তো আসেন দেখি বানায় ফেলা যাক চাইনিজ ভেজিটেবল, খুব মজা লাগে। যাই হোক, তো সেই জন্য আমি যা করবো তার আগে আপনারা অনেক একটা জিনিস জানতে চেয়েছেন। এর আগে আমি একটা রেসিপি ইসলামের মধ্যে অনেকে জিজ্ঞেস করছেন গাজরটা এইভাবে কাটছি কেমন করে ডিজাইন করে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, আমি একটা গাজর ছিলে নিছি, এইরকম একটা জিনিস পাওয়া যায়, অনেকে এটাকে নারিকেল কোরআনি বলতে পারেন কিংবা অনেক কিছুই বলতে পারেন না কেন, এই জিনিসটা 10 টাকা করে রাস্তায় যে হকাররা ভ্যান গাড়িতে করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে, রান্নার টান্নার বিভিন্ন জিনিস থালাবাটি তাদের কাছে পাবেন, ওইটা দিয়ে এভাবে টান দিলেই দেখেন গাজরগুলো কি সুন্দর সুন্দর জুলিয়ান কাট হয়ে লম্বা হয়ে পড়ে যাচ্ছে। এইভাবে আমি প্রত্যেকটা সব দিকগুলো টেনে নিই, এইটুকু পরে আমি নুডলসের সাথে কিংবা ফ্রাইড রাইসের সাথে দিয়ে দিতে পারি আর কি। চতুর্দিক টেনে নিলে গাজরের মধ্যে সুন্দর একটা দাগ পড়ে যায়। তো আমি নিয়ে নিলাম এইটুকু, এইটুকু পাশে রেখে দিই। এখন এই যে গাজরটা হইলো, দেখেন গাজরের মধ্যে এরকম লম্বা লম্বা দাগ পড়ে গেলো কতগুলো। এখন এই গাজরটাকে আমি যেভাবে কাটি না কেন, এই যেভাবে যদি কাটি প্রত্যেকটা গাজরের গায়ে একটা করে ডিজাইন থাকবে। আমার মনে হয়, আমি করে দেখিনি কিন্তু আমার মনে হয় যে এইটা এই জিনিসটা ছাড়াও কাটা চামচ দিয়ে এরকম দাগটা ফেলানো যায় আর কি। এই যে দেখেন আমি কাটতেছি, এখন দেখেন প্রত্যেকটা গাজরের গায়ে সুন্দর একটা ডিজাইন চলে আসতেছে। এই এইভাবে আমি গাজরগুলো কেটে নিই, খুব আহামরি কোনো কিছু না কিন্তু দেখতে সুন্দর লাগে আর কি। তো এইভাবে সবগুলাই কেটে নেওয়া যায়। এই যে দেখেন আপনাদের ক্লোজ আপ দেখে, এটা এইভাবে কাটা, এইভাবে ডিজাইনটা হইল। আমি প্রথমে একটা কাজ করে নিব, সেটা হচ্ছে আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিছি, তার সাথে কিছুটা পানি গুলায়, পানি দিয়ে গুলায় রাখবো আমি এটা, এটা আমার গ্রেভির কাজে লাগবে। তো এটা গুলায় রাখলাম, এটা এমনি তলে পড়ে যাবে, আমার দেওয়ার সময় আবার একটু নেড়ে দিতে হবে। যাই হোক, এটা হচ্ছে আমার গ্রেভির জন্য। এখন আমি একটা সসপ্যানে, বড় সসপ্যানে একটু তেল গরম দিচ্ছি 1 টেবিল চামচ, এর মধ্যে আমি 2 কোয়া রসুন আর একটু আদা এরকম কুচি 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 করে নিছি, খুব চিকন কুচি করে নিছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে আমার এটাকে ভেজে নিতে হবে, চাইনিজ রান্না সবসময় হাই হিটে হয়, সেই জন্য আমি জালটা কমাই দিয়েছিলাম, একটু বাড়ায় দেই। কয়েক সেকেন্ডের মধ্যে আদাটা, রসুন আদাটা একটু লালচে হয়ে যাবে, এটা 15 সেকেন্ডও লাগবে না, তার আগেই হয়ে যাবে, গরম থাকলেই, অলরেডি হওয়া শুরু করছে। এখন আমি এর মধ্যে, এই যে দেখেন একটু লালচে হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি যে সবজিগুলো ব্যবহার করতেছি, চুলার জালটা কমাই দিই তাহলে দেখাতে সুবিধা হবে, আমি যে সবজিগুলো ব্যবহার করতেছি এখানে হচ্ছে গাজর, ফুলকপি, শালগম, ইচ্ছা করলে পেঁপে ব্যবহার করা যায় কিন্তু শীতকালে যেহেতু শালগম পাওয়া যায়, সেহেতু আমি শালগম দিয়ে, এটা পুড়ে যাওয়ার আগে আমি এগুলো ভেজে দিই আগে। এই এই সবজিগুলো একটু সিদ্ধ হইতে দেরি লাগে, সেই জন্য এগুলোকে আমি আগে দিয়ে দিলাম। আগে দিয়ে আমি এটাকে একটু ভেজে নিব, ইচ্ছা করলে এগুলো স্টিম করে নেওয়া যায়, মানে পানিতে দিয়ে দেওয়া যায় কিন্তু এর থেকে এইভাবে করলে একটু ভালো হয় আর কি, অসুবিধা নাই। হয়তো আমার একটু বেশি সময় লাগবে, চাইনিজ রেস্টুরেন্টরা আগে স্টিম করে দেয় কিন্তু ওদের গরম পানি রেডি থাকে, ওর মধ্যে চুপাই উঠায় দেয়, কিন্তু আমি প্রিফার করলাম এইভাবেই একটু ভেজে নিই, তাহলে ভালো হবে, প্লাস নিউট্রিশনটাও ভালো পাবো আমি। আবার বলতেছি চাইনিজ রেস্টুরেন্ট কিন্তু আমার মতো কাঁচা দেয় না, ওদের একটু গরম পানি এক জায়গায় ফুটন্ত থাকে সবসময়, তার মধ্যে একটু চুবায়, 1 মিনিটের জন্য চুবায়, উঠায় তারপরে দিয়ে দেয়। হাই হিটে এটাকে মিনিট 2-এর মতো ভেজেই, এই যে দেখেন সবজিগুলো একটু ট্রান্সলুসেন্ট হয়ে যাচ্ছে, মানে একটু স্বচ্ছ হয়ে যাচ্ছে, আমি এর মধ্যে একটু চিচিঙ্গা রাখছি, চিচিঙ্গাটা দিয়ে দিব, আর পাতা কপি আর ক্যাপসিকাম আমি একদম পরে দিব, কারণ ওটা দিলেই সিদ্ধ হয়ে যাবে। এখন এই চিচিঙ্গাটা সহ আরো 1 মিনিটের মতো ভেজে নিব। এক মিনিটের মতো ভাজা হয়ে আমি এর মধ্যে 1 কাপের থেকে একটু বেশি আছে, এটা হচ্ছে মুরগির স্টক, চিকেন স্টক, এটা দিয়ে দিব। চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু পানির বদলে সাধারণত এই সমস্ত রান্নায় স্টক ব্যবহার করা হয়। স্টক না থাকলে নর্মাল পানি দেওয়া যায় কিন্তু স্টকটা এটার স্বাদটাকে অনেক গুণ বাড়ায়।
ওদের একদম বড় বড় ডেকচি ভরে স্টক করাই থাকে, স্যুপ থেকে শুরু করে যে কোনো খাবারে ব্যবহার হয়। যাই হোক, এটা আমি দিলাম। দিয়ে এর মধ্যে আমি অল্প একটু লবণ দিব, যদিও আমি সয়া সস দিব তারপরেও লবণ লাগবে, অত বেশি সয়া সস তো দিব না, সামান্য একটু লবণ দিব এর মধ্যে। দিয়ে এটাকে একটু হালকা ফুটাই নিব। মিনিট দেড়েক ফুটানোর পরে দেখেন সবজিগুলোর কালারটা একদম প্রায় বদলায় যাচ্ছে। যাই হোক, আমি এর মধ্যে সয়া সস দিব আমার পরিমাণ মতো, এখানে প্রায় এক টেবিল চামচের মতো দিলাম। একটু ভিনেগার দিব, এটা টেস্ট বাড়ায়, অল্প একটু দুই চা চামচের মতো, একটু মিলাই নি। মিলাই এখন আমি একটু টেস্টটা দেখি, লবণটা কতটুকু হইল আর টকটা ঠিক হইল কিনা। দুইটাই পারফেক্ট আছে। এখন এর সাথে আমি পাতা কপি আর ক্যাপসিকামগুলো দিয়ে দিব, কয়টা কাঁচামরিচ ফালি করা আছে সেগুলোও দিয়ে দিব। দিয়ে ভালো করে মাখায় নিই। এক মিনিটের মতো জাল দিব যাতে পাতা কপিগুলো একটু নরম হয়ে যায়, খুব দ্রুত নরম হয়ে যাবে, আর ক্যাপসিকাম এমনি নরম হইতে থাকবে। মিনিট খানেকের মধ্যে পাতা কপিগুলো নরম হয়ে গেলেই এখন খুব বেশি রান্না করা যাবে না, কারণ এটা বদলাইতে থাকবে, রং বদলাইতে থাকবে সিদ্ধ, বেশি সিদ্ধ হয়ে গেলে। এর মধ্যে আমি আমার পছন্দ মতো এটাকে গোলায়, যে কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে রাখছিলাম সেটাকে গোলায় আমি দিয়ে দেখি কতটুকু ঘন চাই আমি। ফুটে উঠলে বোঝা যাবে ঘনত্বটা কতটুকু হচ্ছে ঝোলের। না, এই যথেষ্ট, আমি আর বেশি ঘন করবো না, মাখা মাখা করার দরকার নাই। আর এর সাথে এখন দিতে হবে, কেউ দিতে পারেন, যারা ডায়াবেটিস আছে না দিলেই ভালো, এটা হচ্ছে একটু চিনি দিলে টেস্টটা অনেক বাড়ে। আমি প্রায় এক চামচের মতো, এক কি দেড় চামচের মতো চিনি দিলাম, এক চামচের মতো গোলমরিচের গুঁড়া দিলাম, এটাও ফ্লেভারটা খুব ভালো আনে। আর কেউ ইচ্ছা করলে দিতে পারেন, না ইচ্ছা করলে না দিতে পারেন, আমি খাই আমি দেই, যদিও ক্ষতিকারক না, কিন্তু এটা হালাল না হারাম তাই নিয়ে আবার নতুন কন্ট্রোভার্সি আছে। এটা হচ্ছে টেস্টিং সল্ট, আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম, চুলার দ্বার বন্ধ করে দিই, কারণ বেশি সিদ্ধ হইলে এটা টেস্টও থাকবে না আর রংটাও বদলায় যাবে। এখন এটাকে ভালো মতো মেখে নিব, একটু আবার টেস্টটা দেখে নিই, বাই চান্স যদি কিছু লাগে, না কিচ্ছু দরকার নেই, ফ্যান্টাস্টিক। এখন দেখেন হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল, আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি। তো হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল, আপনাদের আমি একটু বেড়ে দেখাই এখন। তো এই দেখেন হয়ে গেল আমার শীতের সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবল রান্না, খুবই সহজ, খুবই মজার এবং খুবই স্বাস্থ্যকর একটা জিনিস। আপনারা যে যা পারেন সবজি দিয়ে দিতে পারেন, অনেক রকমের সবজি পাওয়া যায়, ফুলকপি, ব্রোকলি, মূলা, শালগম, যা আছে আর কি, ক্যাপসিকাম টেক্সিকাম সবই এখন মোটামুটি দাম কমবে, খুবই মজার একটা জিনিস। আর এই শীতের সময়, ঠান্ডার সময় এগুলো কিন্তু খুব গরম গরম খাইতে হয়, কারণ আমি যে এখন যা দেখাচ্ছি কিছুক্ষণ পরে এর রং এরকম থাকবে না, এর রং কিন্তু ধীরে ধীরে অলরেডি এই যে দেখেন এগুলোর রং ধীরে ধীরে পানসে হয়ে যাচ্ছে। এটা যত গরম থাকবে, গরমের মধ্যে এটা সিদ্ধ হইতে হইতে রঙও চলে যাবে, খাবারের ফ্লেভারও চলে যাবে, টেস্টও অনেকটা কমে যাবে। সেই জন্য খালি বানাইবেন আর তামাতামা করে গরম গরম খাইবেন, হ্যাপি জোশের আইটেম এগুলো। তো দেখেন কত সহজে তৈরি করে ফেললাম, আপনারাও যখন খুশি তখন বানাইতে পারেন ঘরে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফিজ।